नमस्कार रिपब्लिक बांगलार फेसबुक पेज एवं यूट्यूब चैनले अपने प्रत्येक के स्वागत अपन संगे हमें रही एलिना अपनारा प्रत्येके जानें जे आम्रा विभिन्न खबर आपडेट निये प्रत्येक दिन फेसबुक कन्टेंट निये अपने सामने हाजिर हो जाए अपना फेसबुक कन्टेंटर माध्यमे विभिन्न खबर आपडेट पे थाकें सेटा आबहार खबर होक किंबा विभिन्न राजनैतिक विषय खबर होक एवं आज के जे खबर देव से खबर शोनार जोन्नो आपनाराओ किन्तु सेई खबर आपडेट पावार जोन्नो आपनाराओ अधीर आग्रहे अपेक्षा करे थाकें आबहार खबर जानाबो आपनादेर शीत की थाकबे राज्ये शीतेर आमेज कतदिन पर्यन्त थाकबे गोटा दक्षिणबंग जुड़े एखोनो पर्यन्त आलिपुर आबहावा दफ्तर सूत्रे जेमनटाई खबर इतिमध्येई किन्तु शीत हालका करे कमते शुरू करेछे आर आगामी कयेक दिने शीतेर आमेज पुरो তাই উধাও হয়ে যাবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে এই মুহূর্তে উত্তর পশ্চিম যে হাওয়া উত্তরে হাওয়া সেই উত্তরে হাওয়াকে কিন্তু বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর যে কারণে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে শীতের আমেজ একেবারে নেই বললেই চলে আর আজকে অর্থাৎ এই রবিবাসরীয় দিনে আবহাওয়ার আপডেটটা আপনাদের জানাবো আজকের আবহাওয়া কি রকম আজকের আবহাওয়া সকাল থেকেই রয়েছে রোদঝলমলে আকাশ তবে শীত কিন্তু কোথাও গিয়ে নেই বললেই চলে এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখনো পর্যন্ত যেমনটাই হাওয়া অফিস সূত্রে খবর যেটা আমরা দেখেছি যে মাঘের শুরু থেকেই কিন্তু কোথাও গিয়ে শীত উধাও হয়ে গিয়েছিল শুধুমাত্র তাই নয় মকর সংক্রান্তিতেও কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে শীতের দেখা মেলেনি এবং এখনো পর্যন্ত যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু রাজ্য থেকে বিদায় নেবে শীত এবং ইতিমধ্যেই শীতের মধ্যে কিন্তু গোটা শহর জুড়ে উষ্ণতা দেখা দিয়েছে কোথাও কোথাও কিন্তু তাপমাত্রার পারদ বেশ খানিকটা বৃদ্ধিও পেয়েছে আর আগামী 3 থেকে 4 দিন কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা আরও খানিকটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস এবং সেই সঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই গোটা রাজ্যে উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট আপনাদের দেব উত্তরবঙ্গে কিন্তু খানিকটা হলেও পারা পতন হয়েছে তবে দক্ষিণবঙ্গে কোথাও গিয়ে শীত একেবারেই উধাও শীতের আমেজ একেবারেই উপভোগ করতে পারছে না তিলোত্তমাবাসী আদৌ কি আবার শীত আসবে কি বলছেন আবহাওয়াবিদরা এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর এই মুহূর্তে যেহেতু উত্তরে হাওয়া বাধা পাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় রয়েছে বেশ কয়েকদিন কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সুতরাং বোঝাই যাচ্ছে এই মুহূর্তে কিন্তু শীত বজায় থাকবে না দক্ষিণবঙ্গে এখন কবে আসবে আবারও শীত নাকি একেবারে শীত বিদায় নিয়ে আবারও গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে বা উষ্ণতার যে হারে উষ্ণতা বাড়ছে সেটাই কি তাহলে একেবারে বজায় থাকবে এখনো পর্যন্ত কিন্তু সেটা বোঝা যাচ্ছে না সব মিলিয়ে আবহাওয়া কিরম থাকে সেদিকে আমাদের নজর তো থাকবেই তবে অন্যান্য খবরের জন্য অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কারণ সব খবর সবার সব আপডেট আপনাদের আগে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে